অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো, গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আজ ওই জায়গা থেকেই শুরু করব। তো আজ হচ্ছে, দেখো, তোমাকে বাম দিকে, আমার বাম পাশে দেখো চোখ, মানুষের চোখ এখানে, আর ডান পাশে হচ্ছে একটি ক্যামেরার অবস্থান দেখতে পাচ্ছ তুমি। তো এই দুটো জিনিসের মধ্যেই আমরা আজ হচ্ছে তুলনা করব আজ এই এই পাঠে। তো এখানে তুমি দেখো, মানব যে মানুষের যে চোখ, তার সাথে হচ্ছে আমাদের যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা ক্যামেরা, যেটি হচ্ছে মানে এখন সবাই মানে ব্যবহার করে, সর্বক্ষেত্রেই হচ্ছে এই ক্যামেরার ব্যবহার বেড়ে গেছে। তো এই ক্যামেরার সাথে হচ্ছে আমরা দেখবো হচ্ছে মানব চোখের সাদৃশ্য বৈসাদৃশ্য। তো এই সাদৃশ্য বৈসাদৃশ্য দেখার আগে অবশ্যই হচ্ছে আমরা মানব চোখ সম্পর্কে আরেকবার একটু ধারণা নিয়ে নিব, এরপরে হচ্ছে আমরা এই ক্যামেরার গঠন দেখব, এবং এরপরে হচ্ছে এই তুলনা দেখে আমরা এই পার্টটি শেষ করব। তো তাহলে আমরা দেখি হচ্ছে, প্রথমে দেখি চোখের গঠন আরেকবার রিকল করি, তারপরে হচ্ছে আমরা ক্যামেরার গঠন দেখি, এরপরে তুলনাটা করে দিব। তাহলে আমরা প্রথমেই দেখো মানব চোখের অবস্থান কোথায় আছে। দেখো, দুটি অক্ষিকোটরের মধ্যে দুই পাশে, মাথার দুই পাশে অবস্থান করছে। তো এটি আমরা আরেকবার একটু দেখে নিই, দেখার পরে হচ্ছে আমরা শুরু করি হচ্ছে মানে ক্যামেরা গঠন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চোখের চোখ কোন জায়গায় অবস্থিত, সেইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে সেই অংশটা লাল চিহ্নিত অংশ। এরপরে চোখের দেখো গঠনগুলো আমরা লক্ষ্য করব। আগেও আমরা দেখেছি যে চোখ হচ্ছে, দেখো এখানে চোখের যে ভিতরের যে ছিদ্রপথ আছে, তারপরে হচ্ছে চোখের কর্নিয়া, আইরিস, হ্যাঁ, সমস্ত অংশগুলোর কথা আমরা বলেছি। হ্যাঁ, এরপরে এটার হচ্ছে অ্যাকোয়াসিউমা, ভিট্রিওসিউমা, চক্ষু লেন্স, সমস্ত বিষয় আমরা করেছি। তো এই বিষয়গুলো তুমি আরেকবার হচ্ছে দেখে মনে করার চেষ্টা করো যে আমরা চোখের সাথে কীভাবে হচ্ছে যে আমাদের যে মানুষের তৈরি যে যন্ত্র ক্যামেরা, সেটা তুলনা করতে পারি। তা পিউপিলটা দেখে রেখো, পিউপিল, এরপরে দেখো আইরিস আছে, এরপরে এটি অক্ষিকোটরের মধ্যে অবস্থিত, এরপরে দিকে দেখো হচ্ছে যেখানে হচ্ছে অ্যাকোয়াসিউমার, ভিট্রিওসিউমার। তো ভিট্রিওসিউমারের একবারে শেষ প্রান্তের দিকে তুমি দেখো এখানে, হ্যাঁ, অপটিক্যাল নার্ভ আছে, এবং অপটিক্যাল নার্ভের কাছাকাছি অবস্থানে হচ্ছে আমার কি আলোকরশ্মি হচ্ছে প্রতিবিম্ব তৈরি করবে, যা আমরা দেখব সেই আলো ওখানে গিয়ে পড়বে, এবং পরবর্তীতে হচ্ছে সেটি আমাদের এই অপটিক্যাল নার্ভের মাধ্যমে, হ্যাঁ, আমাদের মস্তিষ্কে সাড়া দিবে যে আমরা কি দেখলাম এবং সেটা কেমন আকৃতি হলো। তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই আমরা গত ক্লাসে আলাপ করেছি। তাহলে আমরা এখন দেখে নিব হচ্ছে ক্যামেরার। তাহলে আমরা দেখব হচ্ছে আলোকচিত্রবাহী ক্যামেরা। তো দেখো এখানে আমরা এটা কাকে বলছি, এই যন্ত্রে আলোকিত বস্তু চিত্র লেন্সের সাহায্যে আলোকচিত্রবাহী প্লেটের উপর গ্রহণ করা হয়। এই কারণে যন্ত্রটি আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, সংক্ষেপে ক্যামেরা নামে পরিচিত। এর বিভিন্ন অংশগুলো দেখো, এর বিভিন্ন অংশে এক হচ্ছে ক্যামেরা বাক্স, দুই হচ্ছে ক্যামেরা লেন্স, তিন হচ্ছে ডায়াফ্রাম, চার শাটার, পাঁচ হচ্ছে আলোকচিত্রগ্রাহী প্লেট, ছয় হচ্ছে পর্দা, সাত হচ্ছে স্লাইড। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, একটি ক্যামেরা বর্তমানে আমাদের সবার হাতের কাছে, ডিজিটাল সেন্সর ধরনের একটি ক্যামেরা। এটার দেখো তোমার এখানে ফ্লাশ মোড, এলসিডি ডিসপ্লে দেখা যাচ্ছে, শাটার বাটন দেখা যাচ্ছে, ফাংশন কন্ট্রোলার দেখা যাচ্ছে, অটো ফোকাস অ্যাসিস্ট দেখা যাচ্ছে, মেমোরি কার্ড কোথায় থাকবে সেটার স্লটটা দেখা যাচ্ছে, ফাংশন কন্ট্রোল, লেন্স রিপ্লেস করার জায়গা, ফোকাসিং রিং, জুম রিং আছে, তারপরে ফিল্টার করার ব্যবস্থা আছে, লেন্স এলিমেন্টস আছে। হ্যাঁ, তো এই সব বিষয়গুলো হচ্ছে ক্যামেরার মধ্যে সংযোজন করা আছে। এর কাজগুলো আমরা দেখো, ক্যামেরার যে কাজ সেটা আমরা একটু দেখে নিব। তো আমরা এখানে দেখে নেই যে কীভাবে হচ্ছে ক্যামেরার ক্রিয়া বা কাজ, তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো। আমরা একটি ক্যামেরার জ্যামিতিক চিত্র অঙ্কন করে দেখানোর চেষ্টা করছি কীভাবে হচ্ছে আলোকরশ্মি একটি
অবস্থান থেকে আলোক রশ্মি দেখো ক্যামেরার মধ্যে প্রবেশ করেছে। তার মানে একটি মোমবাতি এবং সেটির আলোক রশ্মি কীভাবে ক্যামেরায় পড়লো সেই চিত্রগুলো আমরা দেখলাম। ভিডিও ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, স্টিল ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের ক্যামেরা আছে। তো ডার্ক রুমের মধ্যে আলো কীভাবে প্রবেশ করে এবং সেই আলোগুলো যাতে করে পুনরমন্ধের প্রতিফলন না ঘটে এই জন্য হচ্ছে ক্যামেরার মধ্যের অংশগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে কালো করে কালো রং করা হয়। আমরা এই ক্যামেরাগুলো সবাই চিনি, DSLR ক্যামেরা আমরা অনেকেই হচ্ছে ব্যবহার করি। তো এর গঠন হচ্ছে তোমরা নিশ্চয়ই গঠনগুলো যদি তোমার হাতের কাছে ক্যামেরা থাকে তাহলে তুমি প্রত্যেকটা পার্ট খুলে খুলে বা প্রত্যেকটা পার্ট অনুসারে তুমি এর ব্যাখ্যাগুলো পেয়ে যেতে পারো। এরপরে দেখো আমরা এই ক্যামেরার গঠন আমরা আগেও দেখিয়েছি DSLR ক্যামেরা কেমন হয়, ডিসপ্লে থাকে আমরা সবাই জানি, এটার ফোকাসিং করার ব্যবস্থা থাকে, জুম করার ব্যবস্থা থাকে, মানে সবচেয়ে আধুনিক ক্যামেরাগুলোর মধ্যে এটি একটি। এবং এই গঠনটাও আমরা বলেছি যে এখানে দেখো লেন্সগুলো, শাটার বা ইলেকট্রনিক যে সেন্সরগুলো থাকে সেগুলো কীভাবে থাকে। হ্যাঁ, তো অবশ্যই এগুলো তোমাকে জানতে হলে তোমাকে এই ক্যামেরাগুলো ভালো মতো খুলে তারপরে হচ্ছে প্রত্যেকটা বিষয় চিত্রের সাথে মিলে নিতে হবে যে অ্যাপারেচার কোথায় আছে, কোথায় লেন্স আছে, কোথায় হচ্ছে ডিসপ্লেটা থাকে, কীভাবে থাকে। হ্যাঁ, এটাকে আবার এখানে কতগুলো দর্পণও ইউজ করা হয় যেই ডিসপ্লেতে যাতে করে সুন্দরভাবে ওই যেই ফোকাস বিন্দু আমরা করবো সেই ফোকাস বিন্দু সঠিক ছবিটা আমরা পেতে পারি। তো এখন আমরা পড়বো হচ্ছে ক্যামেরায় এবং হচ্ছে মানুষের চোখের যে তুলনা সেটা আমরা দেখব। প্রথমেই তুমি দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা, এতে একটি রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যার ভিতর দিয়ে ভিতরের দিক কালো রঙে রঞ্জিত থাকে ক্যামেরা বলছি। এই রঙের জন্য এর ভিতরে প্রবিষ্ট আলো প্রতিফলন হয় না, অর্থাৎ আমরা আগেও বলেছিলাম যে ক্যামেরার মধ্যে বা মানুষের চোখের মধ্যে কিন্তু হচ্ছে কালো রং করা আছে। কেন আছে? কারণ হচ্ছে অতিরিক্ত কোনো আলো যাতে প্রতিফলন না ঘটাতে পারে। চোখে কী আছে? অক্ষিগোলকের কৃষ্ণ প্রাচীর রুদ্ধ আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে, অর্থাৎ ওখানে যেমন প্রকোষ্ঠ আসছে সেই প্রকোষ্ঠের মধ্যেই হচ্ছে কালো রং করা, আর এদিকে হচ্ছে সে অনুরূপভাবে কৃষ্ণ প্রাচীর রুদ্ধ আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে। এই প্রাচীরের জন্য চোখের ভিতরে আলোর প্রতিফলন হয় না। এরপরে দেখো তুমি দ্বিতীয়টা দেখো, ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখের যে কোনো সময়ের জন্য খুলে রাখা যায়। চোখের পাতার সাহায্যে লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খুলে রাখা যায়। চোখের পাতা দিয়ে খুলি আর এখানে শাটার দিয়ে খুলি, ঠিক আছে? আমরা ক্যামেরায় হচ্ছে শাটারের সাহায্যে হচ্ছে লেন্সের মুখ খুলে ফেলি, আর আমরা চোখের পাতা যখনই খুলি হচ্ছে তখন আমরা কোনো কিছু দেখতে পাই, রাইট? তার মানে হচ্ছে চোখের পাতার সাহায্যে লেন্সের মুখে যে কোনো সময় খুলে রাখা যায়। এরপরে তিন নম্বর অপশনে দেখো, তিন নম্বর অপশনে এখানে কী আছে? ডায়াফ্রামের বৃত্তাকার ছিদ্র পথ ছোটো ছোটো বড়ো করে, আমাদের যে ডায়াফ্রাম থাকে ক্যামেরায় সেটাকে ছিদ্র বড়ো ছোটো ছোটো বড়ো করে প্রতিবিম্ব গঠনের উপযোগী করে প্রয়োজনীয় আলো ক্যামেরায় আমরা প্রবেশ করতে দিই। আর চোখ কী করে দেখো? চোখ হচ্ছে আপতিত আলোকের তীব্রতা ভেদে, অর্থাৎ আমরা যেখানে যেই জায়গাটা যেখানে দেখবো সেই সেইখানের আলোর তীব্রতা কেমন সেই অনুসারে হচ্ছে কর্নিয়া ছিদ্রপথে আপনা আপনি সংকুচিত বা প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনের উপযোগী আলো প্রবেশ করতে দেয়, অর্থাৎ সেটা অটো সিস্টেমে যে তীব্রতা অনুসারে আমাদের চোখ নির্ণয় করে কতটুকু আমার আলো প্রবেশ করতে পারবে এই কর্নিয়ার ছিদ্রপথের মধ্য দিয়ে। এরপরে আবার চার নম্বরে দেখো, ক্যামেরা লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকবে, আমরা যে লেন্সগুলো ব্যবহার করব ক্যামেরায় তার অবশ্যই নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকবে।
আর এখানে হচ্ছে চোখের ক্ষেত্রে লেন্সের ফোকাস দূরত্ব এর সাথে যুক্ত বন্ধনীর সাহায্যে পরিবর্তন করা যায়, অর্থাৎ হচ্ছে আমার আমার যে চক্ষু লেন্স আছে তার সাথে যে বন্ধনী যুক্ত আছে সেইগুলোর সাথে অবশ্যই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব বাড়াতে বা কমাতে আমরা পারব। তারপরে দেখো পরের 5 নম্বর অপশনে, এটি অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তু প্রতিবিম্ব গ্রহণ করে। অভিসারী লেন্স কাকে বলে? আমরা আগেও বলেছি অভিসারী বা উত্তর লেন্স, এই লেন্সের মধ্যভাগ হচ্ছে পুরু, প্রান্ত ভাগ হচ্ছে সরু, রাইট? তো আমরা কিন্তু এই ধরনের লেন্স ব্যবহার করে আমরা কি ছোট বস্তুকে বড় করে দেখি। হ্যাঁ, তো এমনভাবে হচ্ছে এই লেন্সগুলোকে সেট আপ করা হয়েছে যে প্রতিবিম্ব সঠিকভাবে হচ্ছে আমার আমাদের যে ডিসপ্লে আছে ডিসপ্লে পড়বে। আর চোখের ক্ষেত্রে কি হয় দেখো, চোখের ক্ষেত্রে কর্নিয়া অ্যাকোসিওমার লেন্স ভিট্রিওসিওমার একত্রে হচ্ছে একটি অভিসারী লেন্সের মতো ক্রিয়া করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যামেরা লেন্স আমরা কীভাবে কাজ করে, আর হচ্ছে মানুষের চোখের যে লেন্স সেটি কীভাবে অভিসারী হিসেবে কাজ করে। এরপরে দেখো আরও একটি পার্থক্য, আলোকচিত্রবাহী প্লেটে লক্ষ্যবস্তুর একটি বাস্তব উল্টো খাটো প্রতিবিম্ব গঠন করে। বাস্তব হয় সেটি উল্টো হয় এবং খাটো হয় অর্থাৎ ছোটো হয়। হ্যাঁ, অপরদিকে চোখেও কিন্তু উল্টো প্রতিবিম্ব গঠন করে। দেখো আলোক সুবেদী অক্ষিপটে বাস্তব উল্টো এবং খাটো প্রতিবিম্ব গঠন করে, রাইট? হ্যাঁ, তার মানে এখানে উভয় ক্ষেত্রে হচ্ছে বাস্তব উল্টো এবং খাটো প্রতিবিম্ব গঠন করে, সেটা ক্যামেরা হোক অথবা মানুষের চোখে হোক। তাহলে এভাবে হচ্ছে আমরা কি দেখতে পেলাম আমরা চোখের, হ্যাঁ, মানুষের চোখের যে ভিন্ন ভিন্ন চোখের সাথে যে ক্যামেরার ভিন্নতা আছে বা কিছু সাদৃশ্য বা কিছু বৈসাদৃশ্য আছে সেগুলো কিন্তু আমরা এই ক্লাসে শিখলাম। এবং এরই সাথে হচ্ছে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো, অর্থাৎ আলোর প্রতিসরণ। সেখানে আলোর প্রতিসরণের একেবারে প্রারম্ভিক আলোচনা থেকে শুরু করে আমরা মানে অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা বলেছি, আলোর প্রতিসরণ বলেছি, এরপরে প্রতিসরণের নিয়মগুলো আমরা বলেছি, এরপরে হচ্ছে সংকট কোণের কথা বলেছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কথা বলেছি, এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বাস্তব প্রয়োগ বলেছি আমরা। পরবর্তীতে আমরা দেখেছি হচ্ছে অপটিক্যাল ফাইবার দেখেছি আমরা, দেখেছি হচ্ছে এরপরে হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র দেখেছি আমরা। পরবর্তীতে এই সরল অণুবীক্ষণ যন্ত্র কীভাবে কোনো ছোট বস্তুকে বড় করে দেখায় সেটা দেখেছি আমরা। প্রতিসরণের বেশ কিছু বাস্তব উদাহরণ আমরা লক্ষ্য করেছি। এরপরে আমরা আমাদের যে ক্যামেরা, স্টিল ক্যামেরা অথবা হচ্ছে ডিজিটাল ক্যামেরা যেটা DSLR, তো এই সমস্ত ক্যামেরা সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবং হচ্ছে তুমি যদি আরও উচ্চতর দক্ষতা অর্জন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই ধরনের ক্যামেরা বা বিষয়গুলো খুলে বা এই সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং পার্টের যে বিষয়গুলো আছে সেইগুলো আরও ভালো করে আমরা শিখতে পারবো। আর হচ্ছে আমাদের যতটুকু আমাদের লেসন যে সেই লেসনের মধ্যেই আমরা থেকে আমরা আমাদের পাঠ সমাপ্ত করেছি। আশা করি তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালো মতো পড়বে এবং বুঝতে পারবে, কারণ চ্যাপ্টারটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেটা তোমার JSC পরীক্ষার জন্য অবশ্যই, এছাড়াও হচ্ছে নবম বা দশম শ্রেণীতে যেই পদার্থবিজ্ঞান আছে সেখানেও তোমার এটি একটা অংশ অবশ্যই প্রয়োগ থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো, এ পর্যন্তই আমরা রাখছি।